আমার জেলা জলপাইগুড়ি, স্পন্সর্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লিক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লিক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। চলুন যাওয়া যাক আজকের প্রতিবেদনে। মানুষকে সরকারি প্রকল্পের ভালো দিক বোঝাতে জলপাইগুড়ি FDI স্কুলের মাঠে যে দুয়ারে সরকার শিবির বসেছে, সেখানে শুরু হলো লোকসঙ্গীতের আসর। লোকসঙ্গীতের মাধ্যমে শহরবাসীকে লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের ভালো দিক সম্পর্কে বোঝানো হলো। এদিন দুটি লোকশিল্পীর দল এসে এখানে বাদ্য সহযোগে গান পরিবেশন করেন। এছাড়াও রাস্তায় লাইট এবং রাস্তা উন্নয়নের যে ভালো দিক সে নিয়েও তারা গান পরিবেশন করেন। উদ্যোক্তারা জানান, তারা কিছুদিন পরপর এরকম ছোট ছোট প্রোগ্রাম করবে যাতে লোকশিল্পীদের একদিকে ভালো হয় এবং শহরবাসীর সমস্ত প্রকল্প সম্পর্কে অবগত হতে পারেন। প্রকল্পের পক্ষ থেকে আমাদের শিল্পী সমন্বয়ে প্রচারিত ক্ষুদ্র অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আপনারা যারা সরকারি ইঞ্জিনিয়ারের মৃত্যুতে আন্দোলন জলপাইগুড়িতে, আজ PWD দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বিক্ষোভ। সরকারি ইঞ্জিনিয়ারকে ছুটি না দিয়ে তার ওপরে মানসিক চাপ সৃষ্টি করেছে সরকার। এর ফলেই ইঞ্জিনিয়ার তরুণ কুমার পতি আত্মহত্যা করেছেন। তিনি মেদিনীপুর জেলায় কর্মরত ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য ছুটি চেয়েও কোনো ছুটি দেয়নি, এর ফলেই তিনি আত্মহত্যা করেছেন বলে সংগঠন জানিয়েছেন। এরই প্রতিবাদে আজ PWD দপ্তরের সামনে বিক্ষোভ করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা, কাঁথি 1 নম্বর ব্লকে কৃষি জলসেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার তারুণ কুমার পতি, উনি গতকালকে দপ্তরের অভ্যন্তরে ছুটি না পেয়ে শারীরিক অসুস্থতার জন্য ছুটি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ ওনার ছুটি নামঞ্জুর করেছেন। ছুটি না পেয়েই উনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে এবং ছুটিটা উনি চেয়েছিলেন ওনার শারীরিক অসুস্থতার জন্য। এবং শুধুমাত্র ছুটি নামঞ্জুর করা হয়েছে তাই নয়, ওনার সাথে দুর্ব্যবহার করা হয়েছে, অসম্মানজনক উক্তি করা হয়েছে, যার জন্য উনি মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন। ভেঙে পড়ে উনি দপ্তরের অভ্যন্তরেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। স্বভাবতই এরকম একজন তরুণ সম্ভাবনাময় দক্ষ কর্মচারী দপ্তরের অভ্যন্তরে আত্মঘাতী হলেন, এই ব্যাপারে আমরা সংগঠনগতভাবে চুপ থাকতে পারি না। আমরা যারা দোষী ব্যক্তি যারা রয়েছেন আমরা তাদের উপযুক্ত তদন্ত সাপেক্ষে তাদের আমরা শাস্তি দাবি করছি। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। গ্ল্যামারন্যান্ট গ্রুপ আয়োজিত গ্ল্যামারন্যান্ট সুপার মডেল মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্ট প্রতিযোগিতায় অস্মিতা চক্রবর্তী ফার্স্ট রানার আপ হয়েছে। জাতীয় স্তরে সারা ভারত থেকে 24 জন প্রতিযোগী নির্বাচিত হয়েছিল। 16 থেকে 20 আগস্ট জয়পুর আর গুরুগ্রামে এই অনুষ্ঠানের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। 21 আগস্ট সন্ধ্যায় গুরুগ্রামের কিংডম অফ ড্রিমস এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এরপর অস্মিতা আন্তর্জাতিক স্তরে মিস ট্যুরিজম ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে। আর নাতি অস্মিতা চক্রবর্তী দিল্লিতে থাকে, ওর ও একটা সম্পত্তি বিশাল সাকসেস দেখিয়েছে, ও গ্ল্যামারন্যান্ট সুপার মডেল মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ও ফার্স্ট রানার্স আপ হয়েছে। পরবর্তীতে ও মিস পরবর্তীতে ও মিস ট্যুরিজম নিয়ে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে। ওর সাফল্যে আমরা মানে খুবই খুশি
এবং গর্বিত। ও ছোটবেলার থেকেই ও অঙ্কন, তারপরে নাচ, গান, পড়াশোনা প্রত্যেকটিতে ও দুর্ধর্ষ পারফরমেন্স। ও দিল্লিতে ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পড়ছে, ফোর্থ ইয়ারের ছাত্রী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।